নমস্কার, মুশকিল আসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, মনোবিদ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সের পক্ষ থেকে। আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে, বয়স্করা কি আমাদের বোঝা? এই যে বয়স্ক মানুষরা আমাদের চারদিকে রয়েছেন, এরা কি ক্রমশই আমাদের উপর বোঝা হয়ে দাঁড়াচ্ছেন? আমরা কি ক্রমশই ভাবতে শুরু করছি যে এরা বোধহয় আমাদের উদ্বৃত্ত, এদের আমাদের কোনো কাজে আর লাগবে না? আস্তে আস্তে কি আমরা ভুলে যেতে বসেছি যে এই মানুষগুলোর হাত ধরেই আমরা পৃথিবীতে এসেছিলাম, এই মানুষগুলোই আমাদের সঙ্গে ছিলেন, আমাদের হাত ধরে পায়ে পায়ে হাঁটা শিখিয়েছিলেন, আমাদের চিনিয়েছিলেন চারদিকের পৃথিবীকে, আমাদের বেড়াতে নিয়ে যেতেন, আমাদের বিভিন্ন সামাজিক পরিবেশে কিভাবে কী করতে হয় শিখিয়েছিলেন? সেই মানুষগুলো আস্তে 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 হাত ছাড়িয়ে দিতে দিতে ক্রমশ কি দূরে সরে যেতে থাকলেন, আবছা হয়ে যেতে থাকলো সেই মুখগুলো, যে মুখগুলো একদিন আমাদের চারপাশে খুব প্রয়োজন ছিল। একদিন 5 বছর বয়সে যখন বাবার হাত ধরে যেতাম, তারপর 15 বছর বয়সে বাবার সঙ্গে দূরত্ব বাড়ল, তারপর 30 বছর বয়সে বাবা এক কোণায় চলে গেলেন, সব ব্যাপারে বাবার সঙ্গে মতবিরোধ তৈরি হলো, মা ক্রমশ যেন নিজেকে দু এক সময় আমাদের মনে করিয়ে দিতে গিয়ে, আমাদের কিছু বলতে গিয়ে বুঝতে পারলেন যে না, ছেলে বা মেয়ে আর আমাদের কথা শুনতে চায় না। তাহলে আমাদেরই যখন 40 বছর বয়স, তখন আমাদের বাবা মারা বহু দূরে, এই বোঝা তারা, এই ভাবনা কি আমাদের আস্তে আস্তে পুরো গ্রাস করে ফেললো? দেখুন, ব্যাপারটাকে একটু অন্য দিক দিয়ে আমরা দেখি, আমরা আমাদের কাছে আসা বাচ্চাগুলোকে দেখি। আমাদের কাছে আসা অনেক বাচ্চার সমস্যার জায়গাটা যখন আমরা দেখি চঞ্চলতা, আমাদের কাছে আসার অনেক বাচ্চার সমস্যা যখন দেখি তারা কথা শুনতে চায় না বড়দের, তখন প্রথমে আমি অন্তত যেটা করি, আমি দেখি বাড়ির পরিবেশটা কীরকম। এবং এটা শুনলে অবাক হবেন, অনেক সময় আমরা যেটা দেখি যে বাড়িতে রয়েছেন একজন বা দুজন বা তার থেকেও বেশি সংখ্যায় কোনো বয়স্ক মানুষ, কথায় কথায় সেই বাচ্চাটির কাছ থেকে আমি জেনে নিই, যখন আলাদাভাবে তার সঙ্গে কথা বলি, যে সেই বয়স্ক মানুষটির, সেই একজন বা দুজন, সেই দাদু বা দিদিমা, জেঠি বা জেঠিমা, ঠাকুমা বা ঠাকুরদার অবস্থাটা কেমন সংসারে। খুব দুঃখের সঙ্গে এটা জানাতে বাধ্য হচ্ছি, অনেক সময় দেখি যে সংসারের সেই মানুষগুলো ক্রমশ কিন্তু একটা কোণায় চলে গেছেন, এবং আমি সেই বাচ্চাটার কাছ থেকে শুনতে পাই যে মা দাদুর কথা শোনে না, কি বাবা ঠাম্মার কথা শোনে না বা ঠাম্মাকে বকে। এটা আমি আরও অন্যভাবেও দেখেছি, অন্যভাবেও জেনেছি, এবং আমি ক্রমশ দেখতে পাই যে বাচ্চাটা দিনের পর দিন এই উপলব্ধিতে পৌঁছেছে যে আমি যাদের ভালোবাসি, অর্থাৎ এই বয়স্কদের সঙ্গে ছোটদের কিন্তু একটা মেলবন্ধন তৈরি হয়ে যায় সহজেই, কিন্তু তারা দেখতে পায় যে মাঝখানে যারা আছেন বাবা বা মা, তারা কিন্তু সেটা পছন্দ করছেন না। তুমি দাদুর ঘরে কেন অত বেশি যাও, বা তুমি কেন ঠাম্মার সঙ্গে অত গল্প করো, কেন তুমি ওদের ঘরে গিয়ে সময় কাটাও, কেন ওখান থেকে ওদের কাছ থেকে কিছু চেয়ে খাও, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন সময় নষ্ট করো ওখানে গিয়ে, এই প্রশ্নের সময় উত্তর দিতে গিয়ে যে উত্তর এই বাচ্চাটার কাছে থাকে না, তারা ক্রমশ আস্তে আস্তে বুঝতে পারে যে এই মানুষগুলো সংসারে তাদের প্রয়োজনীয়তা হারিয়েছে, এই যে বয়স্ক মানুষগুলো, এবং আস্তে আস্তে বুঝতে পারে যে কোথায় যেন তাদের জায়গা দেয়া হচ্ছে না। একটা দুঃখের কথা হলো, যে বাবা মারা এটা করেন তারা কিন্তু মনে রাখতে পারেন না, ভুলে যান, যে এই ব্যাপারটাই কিন্তু এই বাচ্চাটার মনে থেকে যায়, যেটা আজ থেকে 5 বছর 10 বছর বা 15 বছর বাদে তখন আবার রিফ্লেক্টেড হতে থাকে, এবং তাদের মনে কিন্তু এই স্মৃতিগুলো থেকে যায়, তারা কিন্তু ভোলে না। এবং আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতায় যে যে বাচ্চাটি তার ছোটোবেলায় এরকম জিনিস দেখেছে, তার যখন 15-16 বছর বয়স হচ্ছে, সে ওই একই রকম বিহেভিয়ার কিন্তু সে তার বড়দের সঙ্গে, অর্থাৎ তার বাবা মার সঙ্গে করতে শুরু করেছে। আসুন আমাদের বাচ্চাগুলোকে আমরা শেখাই যে কী করে ভালো পরিস্থিতি, কী করে ভালো পরিবেশ আমরা বাড়িতে রাখতে পারি। এই বয়স্ক যারা, তারা আমাদের বোঝা নন,
তারা আমাদের বুনিয়াদ, তারা আমাদের ভিত্তি, তাদের উপরে, তাদের কাছ থেকে শিখেই আমরা এই জগতের পথে হেঁটেছি, এটাই বাচ্চাকে আমরা বোঝাতে পারি। হ্যাঁ, এমন হতেই পারেন কোনো সময় যে কোনো বিশেষ ব্যাপারে কোনো এই বয়স্কদের সঙ্গে কোনো বোঝাবুঝির অসুবিধে হচ্ছে, কিন্তু সেটা বড়রা ঠিক করুন, নিজেদের মধ্যে রাখুন, তার মধ্যে বাচ্চাদের ইনভলভ করবেন না। এই বাচ্চাদের সুযোগ দিন এই বয়স্কদের হাত ধরার, দেখবেন জীবনের পথে ওরা অনেক সাকসেসফুল, অনেক ভালোভাবে হাঁটবে। যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের জিজ্ঞাসা করুন, আমাদের লিখে জানান, আমরা আছি, দেখতে থাকুন মুশকিল আসান, ভালো থাকবেন, নমস্কার।